হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা উষা কোম্পানির একটা ইন্ডাকশান, আমার কাছে পিসিবিটা এসেছে রিপেয়ারিং করার জন্য। এই পিসিবিটার প্রবলেম হচ্ছে আইজিবিটি লাগালেই সিরিজ লাইনেও আইজিবিটি উড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অরিজিনাল আইজিবিটি লাগিয়েও সেম প্রবলেম, সিরিজ লাইনে আইজিবিটি উড়ে যাচ্ছে। তো কেন উড়ে যাচ্ছে সেটাই আমরা এই ভিডিওর মধ্যে দেখব। তো অরিজিনাল আইজিবিটি এটা ভালো করে দেখে নাও, এটাই অরিজিনাল আইজিবিটি। তো যে প্রবলেমটা আছে, অরিজিনাল আইজিবিটি লাগালেও আইজিবিটি সিরিজ লাইনে আইজিবিটি উড়ে যাচ্ছে। তো কীভাবে, এই যে বোর্ডটা দেখো, এই বোর্ডটা তো এখানে আমি একটা একবার আইজিবিটি লাগিয়ে উড়ে গেছে, তো আর একবার আইজিবিটিটা লাগিয়ে রেখেছি। এবং কেন উড়ে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো, যে কী কারণে আইজিবিটি সিরিজ লাইনেই উড়ে যাচ্ছে। তো দেখো, এটা হচ্ছে অরিজিনাল আইজিবিটি লাগিয়ে দিয়েছি। লাগানোর পর সিরিজে লাইন দিলেই আইজিবিটিটা উড়ে যাচ্ছে, সেই জন্যই আর লাইন দিইনি। তো এবার চেক করে দেখব যে এই আইজির যে রেগুলেটেড যে ট্রানজিস্টারগুলো আছে, যে এখানে সুইচিংয়ের কাজ করে, এই আইজিবিটিকে সুইচিং করায়, ওই রেগুলেটেড ট্রানজিস্টারগুলো আগে চেক করব। কারণ ওই রেগুলেটেড ট্রানজিস্টার কোনো শর্ট থাকলে এরকম প্রবলেম আসে। তো চলো দেখি, রেগুলেটেড ট্রানজিস্টারগুলোকে চেক করি, 85-50 এবং 80-50 যেগুলো এসএমডি আকারে আছে সেগুলোকে। তো বন্ধুরা, মার্কেটে এসএমডি পাওয়া যাচ্ছে, এসএমডি তোমরা কিনে কাজ করতে পারো, কিংবা অন্য আদার্স কোনো বোর্ড থেকে তুলেও কাজ করতে পারো। এবং বড় যদি লাগানোর পজিশান থাকে, বড়ও লাগাতে পারো, তাতেও চলবে, অসুবিধা কিছু হবে না। তো আইজিবিটা আবার চেক করে নিলাম, আইজিবিটা নতুন আইজিবিটি ওকে আছে। তো এবার এখানে যে চারটে এসএমডি ট্রানজিস্টার দেয়া আছে, 80-50 এবং 85-50, তো এই ট্রানজিস্টারগুলোকে একটু ভালো করে চেক করব। তো এখানে যদি ট্রানজিস্টার শর্ট হয়ে থাকে, তাহলে সিরিজ লাইনেও তোমার আইজিবিটি উড়ে যেতে পারে। আর একটা কারণে আইজিবিটি উড়ে যায়, সেটা হচ্ছে 0.33 যে ক্যাপাসিটারটা আছে, ওই ক্যাপাসিটারটা যদি ভেতরে ফেটে থাকে, তাহলেও কিন্তু সিরিজ লাইনে আইজিবিটি উড়ে যায়। তো দেখো, এখানে যে এসএমডিগুলো আছে ওইগুলো একটু চেক করে নিচ্ছি। এই দেখো, একবার ভালো করে দেখাচ্ছি, এখানেই শর্টটা রয়েছে, তো এদিকটা ঠিক আছে। যে জেনার ডায়োডটা আমাদের আছে 18 ভোল্টের, ওটাও ঠিক আছে। এই দেখো, এই যে এসএমডিটা আছে, এই এসএমডিতে দেখো শর্ট 0.2 দেখাচ্ছে, মানে এটা শর্ট হয়ে আছে। তো এই দেখো, 0.2 দেখাচ্ছে, মানে এটা এখানটা যে এসএমডিটা আছে ওটা শর্ট আছে। তো এই এসএমডিটাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে দেখবো যে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে প্রবলেমটা কোথা থেকে হয়েছে এবং কিভাবে সেটাকে চেঞ্জ করতে হবে। তো এসএমডি খুব আস্তে আস্তে তুলতে হবে এবং বসানোর সময় খুব ধীরে মস্তিতে বসাতে হবে, কারণ একটু 19-20 হয়ে গেলেই সাইডে চলে যাবে, সেক্ষেত্রে একটা অপরের সঙ্গে লেগে যাওয়ারও চান্স থাকে। তো সেইভাবেই তুলব এবং সেইভাবেই আস্তে আস্তে এটাকে বসাবো। তো বন্ধুরা, প্লিজ এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দাও, যাতে নতুন ভিডিও ছাড়লে সেটা তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং তোমরা সহজেই ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে পারো। তো দেখো, এই জায়গায় যে এসএমডিটা ছিল, এই এসএমডিটাকে উঠিয়ে নিয়েছি,
এবার এই জায়গাতে একটা নতুন এসএমডি বসাবো। তো যেটা প্রবলেম আছে ওটা 8050 ট্রানজিস্টার আছে, এসএমডি ট্রানজিস্টার, তো ওখানে 8050ই লাগাতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও, এটা সাবস্ক্রাইব করা থাকলে তোমাদেরই সুবিধা হবে। তো তো এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে এসএমডিটাকে তুলে দিলাম, দিয়ে এবার ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর ওখানে একটা নতুন 8050 এসএমডি ওখানে বসাবো, বসিয়ে তারপর এটাকে সিরিজে লাইন দিয়ে আগে চেক করবো, কেন সিরিজে আইজিবিটি উড়ে যাচ্ছিলো সেই জন্য সিরিজে আগে লাইন দেবো, লাইন দিয়ে চেক করে নেবো। তো সিরিজে লাইন দেওয়ার পর যদি চেক করে আইজিবিটি না উড়ে তাহলে জানবো আমাদের সেট ওকে হয়েছে। তো দেখো এইভাবে এসএমডিটা বসাতে হবে, তিনটে ঠ্যাং আছে, তিনটে ঠ্যাং যেন সমানভাবে বসে তবেই এটা কানেক্ট করা যাবে। দেখো এই যে চেক করার চেষ্টা করছি, এই দেখো প্রবলেম আছে, তো এটাকে দেখো ওখানে একটা বসাবো। তো ঠিকঠাকভাবে আগে তিনটে যে কানেকশান আছে সেই তিনটেকে তিনটেতে ভালোভাবে বসিয়ে মিটারের পটটা দিয়ে একটু চেপে ধরে থাকবো এবং অপর হাতে এটাকে সোল্ডারিং করব। দেখো ঠিকঠাকভাবে বসাতে হবে, কারণ এদিক ওদিক হলে আবার অপরের সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ভালো করে বসিয়ে এটাকে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর এটাকে আগে সিরিজ লাইনে দিয়ে দেখবো যে আইজিবিটি উঠছে কিনা। তো তারপরে এটাকে পারমানেন্টলি ডাইরেক্টে চালিয়ে দেখব। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে, তোমরা এই ভিডিও থেকে কাজ করতে পারছো কিনা, কোনো অসুবিধা হচ্ছে এবং কি কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাদেরকে আমাকে জানাবে, আমি সে তার উপরে একটা ভিডিও করার চেষ্টা করব। অনেকেই পার্টস সম্বন্ধে কিছু ভিডিও আমাকে পোস্ট করতে বলেছে, তো সবই পোস্ট করব আস্তে আস্তে। তোমরা আমার পাশে থাকো তাহলেই আমি সব পোস্ট করতে পারবো। তো দেখো এইভাবে এই যে এসএমডি ট্রানজিস্টার আছে ওটা ধীর সুস্থে ওখানে বসিয়ে নেব, বসিয়ে নেওয়ার পর ওটাকে সোল্ডারিং করব। তো মিটারের পটটা বাঁ করে ধরে রাখবো, কারণ সরে গেলে আবার অন্য জায়গায় কানেকশান হয়ে যাবে, সেক্ষেত্রে আবার আইজিবিটি উড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো সেই জন্যেই এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে ঠিকঠাকভাবে সেট করতে হবে, তো সেভাবেই করব। তো আমরা একদিকটা ঝেলে নিয়েছি, এবার বাদবাকি কোনো সেলাই করে নিচ্ছি। তো দেখো ভালো করে এটাকে তিনটে যে পিন আছে ওই তিনটে পিনকে ভালো করে সোল্ডারিং করবো, কারণ অনেক সময় নিচের দিকে ফাঁকা রয়ে যায়, সেক্ষেত্রে আবারও প্রবলেম আসতে পারে, সেই জন্যে এটাকে ভালো করে সোল্ডারিং করে নিয়েছি। দেখো আর কোনো শর্ট নেই। তো এবার আমরা এটাকে বাদ বাকি যে পার্টসগুলো আছে ওইগুলো একটু চেক করে নেব, চেক করে নেওয়ার পর আমরা এটাকে ফাইনালি চেক করব, চেক করার পর কাস্টমারকে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো এবং লাইকও করছো, কিন্তু একটু বেশি লাইক হলে আমার খুব ভালো লাগবে, সেই জন্য তোমরা সকলেই লাইক করবে এবং ভিডিওটি শেয়ার করবে যাতে অন্য টেকনিশিয়ানের কাছেও এই ভিডিওটা পৌঁছায় এবং
কাজটা সহজভাবে করতে পারে। তো বন্ধুরা, ভিডিও বানাতে গেলে অনেক রকম স্ট্রাগল করে বানাতে হয়, সেই জন্য তোমরা ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, এটা সিরিজে লাগাচ্ছি, লাগানোর পর এটাকে আগে প্রথমে সিরিজটা চেক করে নেব, চেক করে নেওয়ার পরে তারপর ডাইরেক্টে চালাবো। তো দেখুন, এখানে ফিউজটা কাটা আছে, আমি খেয়াল করিনি, তাই এমআদায় লাগিয়েছি। তবে সিরিজটা খুলে ফিউজের এমআদায় লাগিয়ে দিলে আমাদের চেকটা হয়ে যাবে। এই দেখুন, এমআদায় দিলে আমাদের সিরিজ কভার হয়ে গেল। কভার হয়ে যাওয়ার পরে আমরা এটাকে প্লাগ ইন করবো। দেখো, লাইন এসে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না, সিরিজেও আইজিবিটি উঠছে না। তো দেখো, লাইন পুরোপুরি এসে গেছে। এবার এটাকে ডাইরেক্ট করব, ডাইরেক্ট দিয়ে গরম করব পাত্র। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন। তো দেখো, ডাইরেক্ট দিলাম, দেখুন স্টার্ট হয়ে গেল। এবার কয়েলটার মাথায় পাত্রটাকে বসিয়ে দেখবো, বেশিক্ষণ চালাবো না, কেন বেশিক্ষণ চালালে এখানে ফ্যান নেই, আইজিবিটা আবার উড়ে যেতে পারে, সেই জন্য বেশিক্ষণ চালালাম না, শুধুমাত্র দেখে নিলাম এটা হিট হচ্ছে কিনা। তো ভালো হিট হয়ে গেছে, তো ভালো হিট হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, প্লিজ প্লিজ মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন।